ঘরের অবস্থা দেখেছিস? কি লন্ডভন্ড করে গেল সব। তবে বন্ধুগুলো না কলেজে ঢুকেও সেই একই রকম রয়ে গেল এখনো। বাপারে বাবা, এখন এত সব গোছাতে গোছাতে আমার তো ওসব কাল হবে। আর ডে টায়ার বাবা, থাক না, যেমন ছড়া না তেমনি তার এখন একটু এসো তো আমার কাছে, এসো না। এই শুরু হলো, এই তো এসেছি, বল। মামি আগমি আবার কচি খুকি পড়া, আজ থেকে না তুই অ্যাডাল্ট হয়ে গেলি। আমার যখন 80 বছর বয়স হয়ে যাবে দেখবে তখনও আমি তোমাকে এই রকমই করব। তখন হাত বাড়ার জন্য আমাকে পাবি কোথায় রে? আমি তো ততদিনে পরলোকে পগার পার। তোমাকে যেতে দেবো না, এইরকম করে যাও তুই ধরে নিতে দে। ও ছাড় লাগছে, ছাড় ছাড় ইনি, এইগুলো একটু গুছিয়ে নি না, এখন বার্থডে গিফট গুলো সব খুলবো। হ্যাঁ রে, তুই কি আর বড় হবি না, এখন সেই ছোট্ট বেলার মতো সঙ্গে সঙ্গে হামলে করে গিফট গুলো না দেখলে আর চলছে না? না না চলছে না, এক্ষুনি দেখবো আমি। আগে একটু গোছ গাছ করে নিই সোনা, বিশ্বাস কর আমি এরকম এই চারিদিকে নোংরার মধ্যে থাকতে পারি না রে। আমার যেন দম বন্ধ হয়ে আসে। কেন গো, আমি তো এসব লন্ডভন্ডের মধ্যে একেবারে বিন্দাস থাকি। তোমার অসীম ক্ষমতা মামনি, তুমি সব পারো। আমি বাবু মা দেখেছো, তোমার আমার মধ্যে কার এই অমিল গুলো দেখলেই বোঝা যায় আমি আসলে তোমার। চুপ, ও কথাটা একদম মুখে আনবি না, তুই আসলে আমার, আমারই, তুই আসলে আমারই। ও এই চিৎকারে মেয়েটা তো জ্বালিয়ে খেলে। ডোন্ট ক্রাই বেবি, স্টপ ক্রাই মাম্মা, এত ইমোশনাল হয়ো না তো। শোনো শোনো দিদিনি, তোর 5 বছর বয়সে আমি তোকে সব বলে দিয়েছি। কেন বলতো? কারণ তুমি ভাবতে অন্য কারোর কাছ থেকে শুনলে আমি হয়তো ভীষণ শক্ট হয়ে যাব। রিনি মানুষ খুব নিষ্ঠুর হয় রে, আমার ভয় করতো জাস্ট তোকে কাঁদিয়ে মজা দেখার জন্য কে কখন কি বলবে। তুমি কি ভাবছো কেউ কখনো বলেনি? বলেছিল? কে কে রে রিনি, কে বলেছিল? ওই যে ওই পোস্ট অফিসের পাশের লাল বাড়িটাতে থাকতো না, সেই যে সুদীপ আন্টির মা, খুব বুড়ো, ঝুঁকে ঝুঁকে হাঁটতো, মনে আছে তোমার? হ্যাঁ হ্যাঁ খুব মনে আছে। কি কি বলেছিলেন তিনি? ওই দিদাটা একদিন হাসতে হাসতে বলেছিল, তুই তো তোর মায়ের পেট থেকে জন্মাসনি। এই কথা বলেছিল? তো বলেছিল, তোর মা তো তোকে নর্দমা থেকে কুড়িয়ে পেয়েছে। তিনি তুই তো এই কথা আমার কাছে কোনোদিন বলিসনি। আমি আমি ভীষণ রেগে ওকে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিলাম, তুমি খুব বোকা, কিছু জানো না, আসলে নদীতে মস্ত বড় একটা পদ্ম ফুলের মধ্যে আমি শুয়েছিলাম আর মা আমাকে সেখান থেকে তুলে আনলো। মা তুই বলেছিলি তাই? হ্যাঁ, তুমি তো আমাকে তখন তাই বলতে, তোমার পেট থেকে যে আমি জন্মাইনি তা তো জানতামই আমি, কিন্তু ওই নর্দমা থেকে কুড়িয়ে পেয়েছো বলেছিল না, সেই জন্যে আমার খুব রাগ হচ্ছে। আর আর আমি অত চিৎকার করেছিলাম। তারপর কি হলো? আমার চিৎকার শুনে তো সুদীপ আন্টি চলে এসেছিল, এসে খুব বকেছিল দিদাটাকে। মানুষ একটা ছোট্ট শিশুর সঙ্গেও কেন যে এমন। ও মা ছাড়ো তো, অত সেন্টিমেন্টাল হয়েও না, পাস্ট ইজ পাস্ট। আমার বড্ড ভয় ছিল রে রিনি, বড় হয়ে তুই কখন কিভাবে রিয়্যাক্ট করবি সব জেনে শুনেও। আমাদের জেনারেশন অনেক বেশি প্র্যাকটিক্যাল মা। হ্যাঁ, তোমার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, কি এসে যায় বলো তাকে। যত লাভ অ্যান্ড অ্যাফেকশন আমাকে দিয়েছো তুমি, আমার সত্যিকারের আই মিন বায়োলজিক্যাল মাদার থাকলেই কি দিতে পারতো? আই এম শিওর কিছুতেই পারতো না। আমার সোনা, তুই আমার আবার শুরু হলো, একদম কান্না থামাও বলছি। তারপর শোনো, তুমি আমাকে একটা হোম থেকে নিয়ে এসেছিলে,
তুমি বলেছিলে যেদিন তুমি আমাদের বাড়িতে আমাকে নিয়ে এসেছিলে সেটাই আমার জন্মদিন হবে। কারেক্ট ডিসিশন মা, এটাই আমার আসল জন্মদিন। আমার বায়োলজিক্যাল প্যারেন্টস এর খবর কেউ জানে না, কিন্তু কি এসে যায় তাতে? হ্যাঁ দিদিনি, তোর কি সে কথা ভাবলে কষ্ট হয় রে সোনা? তুই কি মনে মনে এখন তাদের খোঁজ পেতে চাস? বল বল আমাকে। মা, নেভার নেভার, কোনোদিন চাই না আমি তাদের কথা জানতে। বরং মনে হয় আই অ্যাম সো লাকি। কি কি বলছিস সেরিনি? হ্যাঁ মামা, ওরা তো খুব খারাপ লোক ছিল, নয়তো নিজের বাচ্চাকে কেউ ফেলে দেয়? ওদের কাছে বড় হলে আমিও ওই রকমই একটা বাজে সেলফিশ ক্রুয়েল মানুষ হয়ে যেতাম। ওরা ভীষণ ভীষণ খারাপ লোক মা, আই হেট দেম। বলিস না রিনি, আমার বলছি নেই রে। তার মানে? দেখ রিনি, হয়তো ওরা খারাপ লোক ছিল না, কিন্তু অসহায় ছিল রে, বড্ড অসহায়। আজ থেকে 18 বছর আগে পরিস্থিতিও তো অনেক অন্যরকম ছিল রে সোনা। কাউকে জাজ করতে গেলে আগে তার সিচুয়েশন। আচ্ছা মা, তুমি ল পড়লে না কেন? যাদের চেনো না জানো না কিচ্ছু না, হঠাৎ তাদের হয়ে ডিপেন্ড করতে লাগে। মানুষকে দোষ দেওয়া সবচেয়ে সোজা রে রিনি। ও হয়েছে হয়েছে, তুমি হঠাৎ হঠাৎ এত সিরিয়াস হয়ে যাও কেন বলতো? ওসব ফালতু লোকের দিয়ে আর ডিসকাস করতে হবে না। তার চেয়ে সেদিন কি হয়েছে শোনো। কি কি হয়েছে রে? ওই যে মেয়েটা আমার সঙ্গে জিমে যায় না, ওই যে দেখলে না সেদিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো মলে দেখা হলো যার সঙ্গে, ওই যে আলাপ করে দিলি তো। হ্যাঁ হ্যাঁ, রাধিকা। সে তার পরের দিন আমাকে বলছে, তোমার মায়ের সঙ্গে তোমার কোনো মিল নেই চেহারায়, তুমি নিশ্চয়ই তোমার বাবার মতো দেখতে। আশ্চর্য, মাথাতেও তো এসেছে এসব। তখন আমি বললাম, শোনো আমার না বাবা বলে কেউ নেই, আমার মা গোড়া থেকে সিঙ্গেল মা। ও কি বলল তখন? তো ইনকুইজিটিভ না মা। তারপর জানতে চাইছে তুমি ডিভোর্সি না উইডো হেনো তেনো। তখন আমি ওকে বললাম, শি ইজ আ বর্ন মাদার, বাচ্চা পাওয়ার জন্য কোনো পুরুষ মানুষকে আমার মায়ের দরকার হয়নি কোনো দিন। তুই আবার ওসব কথা বলতে গেলি কেন ওকে? কেন বলবো না, সব বলেছি ওকে। পৃথিবীটা খুব ছোট হয়ে গেছে মা, সবাই সব কিছু জানতে পারে। আর কি হয়েছে এই বাতাবে জিনি, সবাইকে সব কিছু আপনাকে বলার তো কোনো দরকার নেই রে মা। ইট ডাজন্ট ম্যাটার, তুমি আমাকে হোম থেকে এনেছো, ডিকশনারির ভাষায় আমি যে আসলে একটা। চুপ 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 রিনি, তুমি কোনোদিনও উচ্চারণ করবে না ওই শব্দটা। আচ্ছা মা, এত হাইপার হয়ে যাও কেন সবেতে? ঠিক আছে, শব্দটা তুমি না চাইলে বলবো না, কিন্তু আমি তো আসলে তাই। আর একটা কথাও জেনে রাখো মা, ওটার জন্য আমার কিন্তু কোনো লজ্জা টজ্জা কিচ্ছু নেই। আরে বাবা, আমি কি চুরি করেছি না ডাকাতি করেছি? বাজে কথায় ও, অনেক রাত হলো রিনি, ঘুমো এবার। মা, আই এম প্রাউড অফ ইউ। কেন রে সোনা? মা, ইউ আর ইউনিক। কেন বলছিস এই কথা? আমি প্রায় ভাবি জানো, তুমি তো এই প্রসেসটার মধ্য দিয়ে গেলেই না কোনোদিন। কিসের প্রসেস? এই যে মাদারহুড, এই কনসিভ করা, এতগুলো উইকস ধরে ক্যারি করা, তারপর ডেলিভারি, কিচ্ছু না, তবু এত মাদারলি ফিলিং কোথেকে এলো বলো তো তোমার মধ্যে? কাঁদছ কেন? তুমি কাঁদলে আমার কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা, তুমি বিয়ে করলে না কেন মা? হাফ সেল কেস নাকি গো? সেই রাগে বড্ড বাড়াবাড়ি করছো কিন্তু আজ রিনি। রাগ করলে? আচ্ছা বাবা, আচ্ছা সরি সরি মা। ও মা, কথা বলবে না? আচ্ছা তুমি একটু সেই গানটা গাও না মা, আমি ছোটবেলায় ঘুমাবার সময় তুমি সেই গাইতে না, সেই ঘুম পাড়ানি মাসি পিসি, সেটা গাও না। বাপরে বাপ, আল্লাহ কি বলে চূড়ান্ত। ঠিক আছে বাবা, ঠিক আছে গাইছি। ঘুম পাড়ানি মাসি পিসি, মোদের বাড়ি এসো, খাট নেই পালং নেই চোখ পেতে বসো। ঘুম পাড়ানি মাসি পিসি, হুম 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 হুম।
ছেলেটা রোজ রোজ ছোট হয়ে আসছে, সবাই সব খবর জেনে যায়। কিন্তু আজ থেকে 25 বছর আগে একটা কথা তুই কোনোদিন জানতে পারবি না, একজন ভুল মানুষের সঙ্গে আমার জড়িয়ে পড়া, এক উত্তাম ঝড়ে ভেসে যাওয়ার কথা। তারপর যখন আছড়ে পড়লাম বাস্তবের কঠিন মাটিতে, লোকটা অস্বীকার করলো সব সম্পর্ক, তখন আমি আমার নিজের ভেতর থেকে অসম্পূর্ণ সেই রক্ত মাংসের ডেলাটাকে বার করে ফেলে দিতে বাধ্য হলাম রে। দেহেতে ঘৃণা এসে গিয়েছিল রে, কিন্তু তারা কোন একটা কচি মুখ বলেছে তো আমাকে, তুমি আমার ফেলে দিলে মা, তুমি আমাকে ফেলে দিলে, আর কোথায় পাবো তাকে বল। তাই তো তোকে নিয়ে গেলাম রে। আর একটা কথা আমি জানতে দেব না তোকে কোনোদিন মামা, কিছুতেই না। তুই আমার যে ভালোবাসার কথা বলিস, আসলে আমি আমি তা তোকে দিইনি রে, তোকে দিইনি, পুরোটা দিয়েছি তাকেই। 25 বছর আগে সেই ফেলে দেওয়ার রক্ত মাংসের ডেলাটাকে রে, বোকা মেয়ে, কিচ্ছু বুঝিস না রিনি, কিচ্ছু বুঝিস না তুই, তুই কেবল ওই ভালোবাসার ছায়াটুকু পাস না।